সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের কথা, আমাদের কথা অনুষ্ঠানে আমি সৃজনী এবং আমি বাঁধন সবাইকে জানান স্বাগত। আজ 17ই মার্চ, আজ আমাদের জাতীয় শিশু দিবস, এবং সেই সাথে এই দিনটি অনেক বেশি মহিমান্বিত, কারণ আজ 17ই মার্চ এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। এই মহান দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই মহান ব্যক্তিকে। আজকের আমাদের কথা অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিশু, শ্রমিক, কিশোর কিশোরী, পথ শিশু, ছাত্র, ক্ষুদে সাংবাদিকরা। আমরা আজকে মুখোমুখি হব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর। আমরা যে যার অবস্থানে থেকে শিশুদের সমস্যাগুলো নিয়ে প্রশ্ন করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এবং আশা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এর উত্তর দিবেন। এই ধরনের জবাবদিহিতামূলক শিশুদের মুখোমুখি অনুষ্ঠান সম্ভবত এটাই প্রথম, আর আমরা আশা করছি প্রতি মাসে একটি করে অনুষ্ঠান আমাদের কথা নিয়ে আমরা দেশ এবং জাতির কাছে, দায়বদ্ধ জনদের কাছে হাজির হব। আমাদের প্রধানমন্ত্রী মুখোমুখি দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি আমাদের অনুষ্ঠান, শুরু করতে যাচ্ছি শিশুদের অনুষ্ঠান আমাদের কথা। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম ঝুমুর, আমি পথ শিশু। আপনি যে দেশে সরকার হয়েছেন, আপনি কেমন লাগছে? এখানে যেটা সবসময় মনে হয় যে আমার একটা বিরাট দায়িত্ব তোমাদের জন্য, তোমাদের মতো অবহেলিত শিশুরা যারা এই যে রাস্তায় পড়ে আছো, বা কেউ ঠিক মতো শিক্ষা পায় না, ভালো ঘর বাড়ি নাই, বা ভালো খাবার পায় না, এই শিশুদের জন্য কি করব, কি করতে পারি, কিছু করতে হবে, সবসময় এই চিন্তাটাই, এটাই আমার কাছে সব থেকে বড় কাজে। আমার একদিকে ভালো লাগে যে না, আমার কিছু করার একটা সুযোগ পেয়েছি, আমি করতে পারবো। আবার চিন্তাও হয় যে এত সমস্যা, সফল হতে পারবো কি না, বা হতে দেবে কি না, সেটাই একটা চিন্তা। আমার নাম নাজমা, আমি আদাবর শ্যামলী থেকে আসছি, আমি সেলাইয়ের কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো দীর্ঘ কয়েক মাস বন্ধ কারাগার থেকে আসলেন, তখন আপনার সেই সময়টা কেমন কেটেছিল? তখন তো একদম একা ছিলাম, ওটাই বেশি কষ্টের ছিল, কারণ এত একা থাকার অভ্যাস তো নাই, সবসময় মানুষজন নিয়ে থাকি। তবে আমি জানি যে রাজনীতি করতে হলে তো যে কোনো অবস্থার মোকাবেলা করতেই হবে, কারণ আমি সত্যি কথা বলতাম, আমি কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করেছি, আমি দেশের মানুষের কথা বলেছি, মানুষের সমস্যার কথা তুলে ধরতাম। তো মনে হয় ওটা বোধহয় তখনকার সরকার পছন্দ হয় নাই, সেই জন্য আমাকে নিয়ে বন্দি করে রেখে দিল। তো একা একা খারাপ লাগতো, তবে ওখানে গাছে অনেক পাখি ছিল, একটা বানর আসতো মাঝে মাঝে, তো বলতে পারো ওরাই আমার সঙ্গী ছিল, ওদের খাবার দিতাম, তোমাদের কথা চিন্তা করতাম, দেশের কথা চিন্তা করতাম, মানুষের কথা চিন্তা করতাম, নিজের ছেলেমেয়ের কথা চিন্তা, আমার নাতিদের কথা চিন্তা করতাম। আমার নাতিরা প্রায় তোমারই বয়সী, বা তার একটু ছোটো হবে, কিন্তু ওদের কথাও ভাবতাম, সকলের কথা ভাবতাম। তবে আমার বিশ্বাস ছিল যে একদিন আমি বের হয়ে আসবো, দেশের কাজ করব। আমার নাম রনি, আমি গাজীপুরের শ্রীপুর থেকে আসছি, আমি একজন শিশু সাংবাদিক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এক সময় আমাদের মতোই শিশু ছিলেন, তখন কি আপনি শিশুকাল থেকে ভাবতেন যে আপনি এক সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন? আর আপনার প্রধানমন্ত্রী হওয়ার পেছনে কার অবদান বেশি? আর আপনার রাজনীতি শিক্ষার ক্ষেত্রে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান কতটুকু? একে তো শিশু, তারপর সাংবাদিক, শুনলেই তো ভয় পাচ্ছি যে কত কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। আমার আব্বা তো বেশিরভাগ সময় জেলে জেলে কাটাতেন, কাজে আমাদের শিশুকালটাও কিন্তু অত মানে সবসময় যে সুখের ছিল তা না। যে বয়সে বাবা মার হাত ধরে বাচ্চারা স্কুলে যায়, হয়তো সে বয়সে আমাদের জেল গেটে যেতে হতো আব্বার সঙ্গে দেখা করতে। রাজবন্দী ছিলেন, তিনি রাজনীতি করতেন, মানুষের কথা বলতেন দেখে তাকে প্রায় বন্দিখানায় থাকতে হতো। কাজে আমাদের শিশুকালটা অনেক চড়াই উতরে, মানে কখনো ভালো কখনো মন্দ এভাবেই কেটেছে। আব্বা যখন বাইরে থাকতেন তখন আমাদের জন্য ভালো ছিল,
আর যখন বন্দী থাকতেন তখন তো অনেক কষ্টের মধ্যে দিয়ে চলতে হতো, তবুও কখনো মানে আমাদের খারাপ লাগেনি, কারণ আমরা জানি যে আমার বাবা ন্যায় ও সত্যের জন্য সংগ্রাম করছেন, দেশের মানুষের জন্য সংগ্রাম করছেন, মানুষের কথা বলতে যেয়ে উনি জেলে যাচ্ছেন, কাজে আমরা সবসময় গর্ববোধ করতাম। আর রাজনীতির ছোটবেলা কখনো চিন্তা করিনি, বা এটা চিন্তাও ছিল না যে প্রধানমন্ত্রী হব বা কিছু হব, সে চিন্তা ছিল না। বরং আমি ছোটবেলা চিন্তা করতাম হয় ডাক্তার হব নয় টিচার হব, ছোট ছোট বাচ্চাদের পড়াবো, বড়দের টিচার, ছোট বাচ্চাদের শিশুদের টিচার হব, অথবা একজন শিক্ষক বা ডাক্তার, এরকম একটা চিন্তাভাবনা ছিল। তো ম্যাট্রিকে অঙ্কে যখন ভালো করতে পারলাম না তখন তো আর ডাক্তার হওয়ার চিন্তা চলেই গেল। তো মনে করতাম যে একটু হয়তো শিক্ষক হতে পারবো, সেটা একটা চিন্তা ছিল। আর রাজনীতি করতাম ছোটোবেলায়, স্কুল থেকেই আমাদের শুরু, এটা ঠিক, স্কুল থেকে মিছিলে যেতাম, কলেজে উঠে পুরোপুরি রাজনীতিতে জড়িয়ে গেলাম। কলেজ ইলেকশনে আমি ভিপি হলাম, কলেজ ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলাম। এরপর বিশ্ববিদ্যালয়ে গেলাম, বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম। কাজে আমাদের রাজনীতি শিক্ষাটা, আমরা রাজনৈতিক পরিবারে যেহেতু জন্ম, কাজে রাজনীতির ভিতর থেকেই আস্তে আস্তে বড় হয়ে উঠেছি। আর আমার আদর্শ তো আমার বাবা, তার মতন এরকম একজন ব্যক্তিত্ব থাকতে আর তো কিছু শিক্ষা লাগে। যদিও মা কখনো রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন না, কিন্তু তিনি রাজনৈতিক কাজ অনেক করতেন, আমরা দেখতাম, অনেক কিছু মার কাছ থেকেও শেখা। কাজে বলতে পারো যে মায়ের কাছ থেকে যেমন শিখেছি, আর আদর্শ আমার বাবা, বাবার কাছ থেকেই আমার শিক্ষাটা পাওয়া। তবে প্রধানমন্ত্রী হতেই হবে বা কিছু হতে হবে এই ধরনের চিন্তা আমরা কখনো আসলে করিনি। রাজনীতিটা ছিল একটা মনে হতো দায়িত্ব, একটা কর্তব্য, দেশের জন্য কিছু করার একটা সুযোগ, সেইভাবেই কাজ করেছি। যখন আমাকে আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচিত করলো, আমি দেশে ফিরে এসে আবার কাজ শুরু করলাম। আমি এর আগে তো বিদেশে ছিলাম, কারণ 6 বছর আমি দেশে আসতে পারিনি। 75-এ আমার পরিবারের সবাইকে হত্যা করে, আমার আব্বা মা, আমার ছোটো ভাই, ছোট্টো ভাইটা তো 10 বছরে তোমাদের মতনই ছোট্ট ছিল, তাকেও খুন করে, গোটা পরিবারকে হত্যা করে। তারপর আমাদের দেশে আসা বন্ধ করে দেয় সেই সময় সরকার, আমরা দেশে ফিরতে পারিনি, প্রায় 6 বছর বিদেশে থাকতে হয়। তারপরে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে যখন সভানেত্রী নির্বাচিত করে, আমি তখন দেশে ফিরে আসি, তারপর থেকে কাজ করে যাচ্ছি। আমাদের অবিসংবাদিত মহতি মহান নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে দেশের জন্য এত কিছু করেছেন, তো তিনি এই বিষয়টাকে কিভাবে নিতেন? উনি কি এটাকে রাজনৈতিক বিষয় হিসেবে নিতেন, নাকি উনি দেশের মাটির জন্য, দেশের মানুষের জন্য ভালোবাসা থেকে এই প্রাণপণ সংগ্রাম করে গেছেন? একজন বিখ্যাত সাংবাদিক বিবিসিতে তখন ছিলেন ডেভিড ফ্রস্ট, তিনি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জিজ্ঞাসা করেছিলেন যে মানে তিনি কার জন্য রাজনীতি করেন বা কাকে বেশি ভালোবাসেন। বলেছিলেন যে আমি আমার বাংলার মানুষকে বেশি ভালোবাসি। ওনার রাজনীতিটাই ছিল দেশের মানুষের প্রতি ভালোবাসা নিয়ে, কারণ উনিও যখন ছোটোবেলা পড়াশোনা করতেন, আমাদের মোটামুটি পরিবার সচ্ছল পরিবার ছিল, উনি যখন দেখতেন যে সাধারণ মানুষ খেতে পায় না, গরিব, তো তাদেরকে সাহায্য করা একটা মানে স্বাভাবিকভাবে ওনার ভিতরে এই জিনিসটা ছিল যে মানুষকে সাহায্য করা, মানুষকে কিছু দান করা, মানুষের জন্য কিছু করা। এবং এই যে গ্রামে গেলে দেখতেন যে মানুষ কত কষ্ট পায়, খেতে পায় না, ছোটো ছোটো শিশুরা এইভাবে ঘুরে বেড়ায়, এটা ওনাকে খুব কষ্ট দিত। যে কারণে ওই ছোটোবেলার থেকে ওই যে মানুষের জন্য কিছু করতে হবে, মানুষের এই অবস্থার পরিবর্তন করতে হবে, সেই চিন্তা চেতনা থেকেই কিন্তু তার রাজনীতি। ওনার রাজনীতিটা হচ্ছে মানুষকে ভালোবেসে মানুষের জন্য কাজ করার মধ্য দিয়ে, সেটাই হচ্ছে ওনার বড় প্রেরণা। আমার নাম মোহাম্মদ সোহাগ হোসেন, আমি আদাবর শ্যামলী থেকে এসেছি, আমি ডাক্তারি ফার্মেসিতে কাজ করি। আপনি যে বাংলাদেশের সবার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, আপনার নিজের ভবিষ্যৎ কি কোনোদিন চিন্তা করেছেন? আমি তো বুড়োই হয়ে গেছি, তাই না? এখন আর আমার ভবিষ্যৎ কি, আমার যেটুকু সময় আছে সেটুকু তোমাদের জন্য চিন্তা করব, সেটাই তো কাজ। আমার ভবিষ্যতের চিন্তা এটা আমি মনে করি দরকার নাই,
দেশের মানুষের ভবিষ্যৎ যদি ভালো হয় তা আমার ভবিষ্যৎ এমনি ভালো হবে, আর দেশের মানুষের ভবিষ্যৎ যদি ভালো না হয় তাহলে তো আমার ভবিষ্যৎ দিয়ে আমি কী করবো বলো? কাজে এটা আমি কখনো চিন্তা করি না, এটা ঠিক চিন্তা করার প্রয়োজন হয় না। শুধু আমি এটাই ভাবি যে যতটুকু সময় বা সুযোগ আমার আছে আমি যদি দেশের মানুষের জন্য একটু কাজ করে যেতে পারি। কারণ আজকে যে তোমরা এসছো দেখো কেন মানুষ কেউ এত বড় লোক এত শান শকত এত কিছু নিয়ে থাকবে আবার কেউ একবেলা ভালো করে খেতেও পারবে না, আমাদের সমাজ এটা থাকবে কেন, এই বৈষম্য কেন থাকবে? এটা তো থাকা উচিত না। অন্তত সবার যেটুকু প্রয়োজন সবটুকু তো মেটাতে হবে, সেই পরিমাণ তো মানুষকে পেতে হবে। তো এই জিনিসগুলি আমার চিন্তা সব থেকে বেশি, এই জন্য নিজের জন্য চিন্তা করে সময় নষ্ট করতে চাই না, যেটুকু সময় পাই দেশের মানুষের কথাই চিন্তা করতে চাই না। তোমরা তোমরা যে চিন্তা করো দেখো আমার সবথেকে বড়ো পাওয়া এটাই, এই যে তুমি যে ভাবছো আমার কথা বা আমার ভবিষ্যতের কথা এটাই কিন্তু আমার সবথেকে বড়ো পাওয়া। আর যখন তুমি চিন্তা করলা বললা তো আমি মনে করি আমার আর কোনো চিন্তাই নাই, কারণ তোমাদের মতো শিশুরা যখন ভাবছে তখন আর কি, এটাই তো আমার সবথেকে বড়ো পাওয়া। আমার নাম মোহাম্মদ ওসমান গাজী, আমি এসেছি গাজীপুর থেকে, আমি একজন সবজি বিক্রেতা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আমাদের চারপাশে সব শিক্ষা বঞ্চিত শিশু রয়েছে, তারা নানা রকম কাজে নিয়োজিত রয়েছে, তাই তাদের শিক্ষার কোনো ব্যবস্থা নাই, তাই তাদের শিক্ষার জন্য বাংলাদেশ সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে? ওসমান তুমি জানো যে আমরা যে মারা খুব গরিব বাচ্চাদের স্কুলে পাঠাতে পারে না, সেই মায়ের কাছে আমরা একটা বৃত্তির টাকা পৌঁছে দিই যে বাচ্চাকে কাজে না দিয়ে সেজন্য স্কুলে পাঠায়। আর প্রাইমারি এডুকেশন মানে প্রাথমিক শিক্ষাটা কিন্তু অবৈতনিক, এটা স্বাধীনতার পর ঠিক যুদ্ধে আমরা যখন বিজয় অর্জন করলাম, আমাদের জাতির পিতা যখন সরকার গঠন করলেন, গঠন করেই কিন্তু তিনি সমস্ত প্রাথমিক শিক্ষা অবৈতনিক করে দিলেন যাতে সব শিশুরা স্কুলে যেতে পারে পড়তে পারে। তারপর আমাদের দেশ গরিব, অনেক বাবা মা স্কুলে পাঠাতে চায় না পাঠাতে পারে না, এই সমস্যাটা তো থেকেই যায়। কাজী আমরা এখন যেটা চিন্তা করছি যে শুধু প্রাইমারি না, আমরা একদম বিএ পাস পর্যন্ত ছেলে মেয়ে সবার জন্য শিক্ষাটা আমরা অবৈতনিক করে দেব, আমাদের সব শিশুরা যাতে পড়াশোনা করতে পারে স্কুলে যেতে পারে। শুধু তাই না, আমাদের আর একটা চিন্তাভাবনা আছে, সেটা হলো যেমন শিশুরা স্কুলে যায় কিন্তু ধরো দুপুরের টিফিন না পেলে পরে অনেকেই থাকতে চায় না, আর পেটে খিদে লাগলে কতক্ষণ পড়াশোনা ভালো লাগে, ভালো লাগেও না। তো সেই জন্য আমরা একটা চিন্তাভাবনা করছি যে সব স্কুলে আমরা বাচ্চাদের টিফিনের ব্যবস্থাও করব যাতে করে বাচ্চারা থাকতে পারে পড়াশোনা করতে পারে। কাজে আমরা চাই, আমার খুব কষ্ট লাগে যে তোমাদের মতো ছোটো ছোটো বাচ্চারা তোমরা কাজ করবে কেন, তোমরা তো এখন পড়াশোনা করবে স্কুলে যাবে নিজের পায়ে দাঁড়াবে, কাজের সাথে সাথে তোমাদের পড়াশোনাটার জন্য করতে পারবে এবং প্রত্যেকটা বাচ্চা যেন স্কুলে পড়তে পারে আমরা কিন্তু সেই ব্যবস্থাটাই করতে চাচ্ছি। আমরা একটা শিক্ষা নীতি মালা তৈরিও করছি, এর জন্য একটা কমিটিও করে দেবো খুব শীঘ্রই যাতে একটা সুন্দর নীতিমালা করে যে সবাই অন্তত পড়াশোনাটা করতে পারো সেটা ব্যবস্থা করবো। আমি সালমা খাতুন মালা, এসেছি রাজশাহী থেকে, আমি একজন ক্ষুদে সাংবাদিক। আমি একটা জরিপে দেখতে পেয়েছি যে কিছু কিছু গ্রামীণ এলাকায় যে বৃত্তি উপবৃত্তি টাকা দেওয়া হয় সেখান থেকে টিচাররা বাচ্চাদের হাতে টাকা দেওয়ার আগে সেখান থেকে হাফ টাকা কেটে নেয়, হাফ টাকা বা তারও অর্ধেক কেটে নেয়, এটা কি আপনি একটু দেখবেন? ওটা তো উপবৃত্তি দেওয়া হয় মেয়েদের জন্য বিশেষ করে, তাই না? আর এর বাইরে আমরা যেটা করেছি সেটা মায়ের কাছে কিছু টাকা পৌঁছে দিই যেন বাচ্চাটাকে স্কুলে পাঠায়, এটা খুব ব্যাপকভাবে করতে পারিনি, তবে আমরা আরও ব্যাপকভাবে এটা করব যেন প্রত্যেকটা বাচ্চা যেন স্কুলে যায়, স্কুলে থাকে, অন্তত কিছু লেখাপড়া শিখবে। আবার সবাই তো ধরো সাধারণ সাবজেক্টে বিএমএ পাশ করতে পারবে না, আর বিএমএ ভাবে পাশ করলেও যে কাজও পাবে না। কাজেই আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি এখন যেমন ক্লাস এইট পর্যন্ত পড়ার পর সবাই যার যার লাইন কে কোন দিকে যাবে, কেউ হাতের কাজ করতে পারবে, কেউ অন্যান্য কাজ করতে পারবে, ভোকেশনাল ট্রেনিং প্রশিক্ষণ সেগুলি দিয়ে অর্থাৎ একটা সহজে একটা কাজ যাতে খুঁজে পেতে পারে বা নিজে করতে পারে সেই দিকে তাদেরকে আমরা ট্রেনিং করা দেবো। আর যারা খুব বেশি মেধাবী তারা উচ্চশিক্ষা সাধারণ লাইনে যেতে চায় সে যেতে পারে, কিছু যেন আয় করতে পারে সেই ধরনের কাজ যেন করতে পারে সেটা আমরা চিন্তাভাবনা করছি, আমরা সেটা আমরা করব। আপনার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমি রাজশাহীতে দেখতে পাই চোরাচালান পণ্য পরিবহনে শিশুদেরকে ব্যবহার করা হয় যাতে থাকে মাদকদ্রব্য এবং অনেক ঝুঁকি থাকে, এই চোরাচালান পণ্য পরিবহনে শিশুদেরকে বিরত রাখার জন্য আপনার সরকার কি কোনো পদক্ষেপ গ্রহণ করবে? চোরাচালানটাই তো দেশের জন্য ক্ষতিকর, তারপর যদি আবার মাদকদ্রব্য হয় এটা তো আরও খারাপ। আর শিশুদের ব্যবহার করার ফলে হয় কি শিশুরাও আস্তে আস্তে
মাদকাসক্ত হয়ে পড়ে। কাজে এ ব্যাপারে নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেব এবং আমরা ইতিমধ্যে কিছু কিছু পদক্ষেপ নিচ্ছি। তবে চোরাচালান তো চোরাচালানই, সমস্যা তো ওইখানেই, ওই চুরি করেই করে ফেলে তাই না, ওটা ঠেকানো তো মুশকিল, আর ঠেকানো যায় না বলেই তো ওটা চোরাচালান। আমি আপনার কথার উৎস ধরেই আপনাকে একটা প্রশ্ন করব। আপনি যে বললেন শিশুশ্রম বন্ধ করবেন এবং ছোট ছোট শিশুরা যে কাজ করে বিভিন্ন জায়গায় সেটা বন্ধ করবেন এবং মাদকাসক্তি বন্ধ করবেন, তো এটা কেমন ধরনের পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন সেটা যদি আমাদের একটু বলতেন। প্রথমত ধরো শিশুরা এটা করে কেন, তাদেরকে ন্যায় মূলত তো দরিদ্রের কারণে তাই না, খেতে পায় না, স্কুলে যেতে পারে না, তাদেরকে এইভাবে ব্যবহার করে, সামান্য একটু টাকা পয়সা দেয়, ওই টাকা পয়সা পাওয়ার জন্য বা ওইটুকু টাকা কামাই করতে পারবে সেই লোভে তাদেরকে দেয় কাজগুলি করায়। তো আমরা যদি শিশুদের খাবার ব্যবস্থা, স্কুলে যাওয়ার ব্যবস্থা সেগুলি যদি নিশ্চিত করতে পারি, বা ওই বাবা মাকেও যদি যে বাচ্চাদের ওইভাবে ব্যবহার করতে দেবে না সেভাবে বাবা মাকেও বোঝাতে হবে যে আপনার বাচ্চাকে আপনি এই কাজে কেন দেবেন, লেখাপড়া আমরা ফ্রি করে দিচ্ছি, স্কুলে পাঠান, বা যে একেবারে না পাঠাতে পারে তার জন্য, আর তাছাড়া বাবা মার জন্য যদি কাজের ব্যবস্থা থাকে তাহলে এসবের মধ্যে তারা নিজের বাচ্চাকে পাঠাবে না। একদিকে বাবা মাকে বোঝানো বা গার্জিয়ান যা তাদেরকে বোঝানো, অপরদিকে বাচ্চাদেরকে অন্য জায়গায় লেখাপড়া, স্কুল এই সব জায়গায় যদি আমরা তাদেরকে কাজে সম্পৃক্ত করতে পারি তাহলে এটা হবে। এটা শুধুমাত্র হ্যাঁ আইন করা তো আমাদের আছে যে শিশু শ্রম করতে পারবে না, কিন্তু শুধু আইন দিয়েই হবে না, আইনের সাথে সাথে তার প্রয়োগটা পাশাপাশি অন্য বিকল্প ব্যবস্থা আমাদের নিতে হবে, তাহলেই কিন্তু এটা বন্ধ হবে। আমার নাম মোহাম্মদ মামুন হোসেন, আমি রহমতগঞ্জ থেকে এসেছি। আমি একজন পথ এবং সুবিধাবঞ্চিত শিশু, আমার মতো আরও সুবিধাবঞ্চিত শিশুদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে এবং তাদেরকে মাদকদ্রব্যের সাথে ব্যবহার করা হচ্ছে, যেমন মদ, গাঁজা, হিরোইন, পেনসিডিল, প্যাথারিন এগুলোর সাথে ব্যবহার করা হচ্ছে এবং রাজনৈতিক কাজে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। এর কারণে আপনার কোনো পরিকল্পনা আছে কি? আজকে তুমি দুই কেন পথ শিশু থাকবে, তোমার তো মা বাবা, একটা ঘর বাড়ি, একটা সুন্দর থাকার ব্যবস্থা থাকা উচিত তাই না? কিন্তু দুর্ভাগ্য যে আমাদের দেশে এরকম আছে বহু শিশু যারা ওই পথ শিশু হিসেবে, যাদের হয়তো বাবা মা ভালোভাবে খেতে দিতে পারে না, অথবা কারো বাবা মা নেই, বা কেউ হারিয়ে গেছে, তারপরে আর বাবা মাকে খুঁজে পায়নি, আস্তে আস্তে তারা পথ শিশুতে পরিণত হচ্ছে এবং তাদেরকে যে যার মতো যেরকম ইচ্ছা ব্যবহার করছে। তো সবচেয়ে বড় কথাটাই হলো যে এই শিশুদের জন্য আমরা একটা ব্যবস্থা নিয়েছিলাম যে ওই রাসেল শিশু কিশোর দুস্থ শিশু কিশোর পুনর্বাসন একটা পরিকল্পনা আমাদের ছিল, আমরা কার্যকর করতে শুরু করেছিলাম যে এই ধরনের ছোটো শিশুদের তাদের আমরা নিয়ে রাখব, তাদের খাওয়া দাওয়া, লেখাপড়া, একদম নিজের পায়ে দাঁড়ানো, ১৮-১৯ বছর বা ২০ বছর বয়স পর্যন্ত তাদেরকে সমস্ত দায়িত্ব আমরা নেব, তারপরে তারা নিজেরা কাজ শিখবে, কাজ করবে। এর একটা ছোট প্রজেক্ট নিয়ে আমরা কাজ করেছিলাম, কিন্তু আসলে যে ক্ষমতায় এক সরকার যে একটা শুরু করে আর এক সরকার আসে ওটা বন্ধ করে দেয়, যে কারণে ওটা বন্ধ হয়ে গেছে আর ওটা আমরা করতে পারিনি। কিন্তু আমার এখন ইচ্ছা আছে ভবিষ্যতে সেই কাজটা আমরা আবার করব, যে এই ধরনের যে সমস্ত শিশু যাদের হয়তো মা নাই, বাবা নাই, বা তাদের কোনো গার্জিয়ান নাই, তাদের কেউ দেখার কেউ নাই, তাদেরকে এভাবে একটা জায়গায় রেখে লেখাপড়া শিখিয়ে নিজের পায়ে দাঁড় করিয়ে তাদের কাজের ব্যবস্থা করে দেব। কারণ আমি চাই না যে আমার দেশের কোনো শিশু পথ শিশু হিসেবে থাকুক। আমার নাম শাহিদা, আমি শ্যামলী আদাবর থেকে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে যৌতুক নেওয়া দেওয়া দুটোই সমান অপরাধ, কিন্তু আমাদের দেশে এটা বেশি হচ্ছে। আপনি কি আপনার মেয়ের বিয়েতে কি যৌতুক দিয়েছেন এবং কি ছেলের বিয়েতে কি যৌতুক নিয়েছেন? আমার কথা জিজ্ঞেস করল না, যৌতুক আমরা কেউ চাইওনি, আমাদের নেওয়া দেওয়া হয়নি, যৌতুকে বিশ্বাসও করি না। তবে তুমি ঠিকই বলছো যে যৌতুকটা আমাদের দেশে একটা খুব খারাপ নিয়ম, খারাপ নীতি, এবং এই যৌতুক নিয়ে মেয়েদের উপর অনেক অত্যাচারও হয়, অনেক মেয়েদেরকে জীবন পর্যন্ত দিতে হয়েছে, এবং এটা
আসলে খুবই দুর্ভাগ্যজনক। এটা সমাজের যে খালি মানে একে নিচুস্তর তা না, এটা উপরের স্তর থেকে শুরু করে নিচুস্তর পর্যন্ত এই এটা একটা ব্যাধির মতো। তবে এখানে যদি মানে মানুষের সচেতনতা না বাড়ে তাহলে এখানে করার কিছুই নেই। অনেক সময় এরকম দেখা যায় যে জনগণের সামনে খুব যৌতুক বিরুদ্ধে বিরাট বক্তৃতা দিয়ে গেল, গরম গরম বক্তৃতা দিয়ে গেল, আবার ঘরে যেয়ে ঠিকই নিজের মেয়ের বিয়ের সময় বা ছেলের বিয়ের সময় যৌতুকটা ঠিকই নিয়ে নিল, তাই না? এরকমও ঘটনা ঘটে অনেক সময়। তবে এটা আসলে বন্ধ করা একদম উচিত। তবে আমি সৌভাগ্য যে আমার ছেলে মেয়ের বিয়েতে কখনো যৌতুক দেওয়ানোর কথা উঠেই নাই। বাবা মা তো খুশি হয়ে এমনি দিতে চায়, তাই না? সব বাবা মাই চায় তার মেয়েকে কিছু দেবে। আমি তো খুব আশাবাদী, তোমাদের মতো এরকম ছোট শিশুরা যখন এসব ব্যাপারে সচেতন হয়ে উঠছ তখন সমাজ থেকে একদিন এগুলি চলে যাবে। আমি মোহাম্মদ ইয়াসিন রহমান সুমন, আমি পুরান ঢাকা লালবাগ থেকে এসেছি। আমি শিশুদের প্রতিনিধি হয়ে কাজ করছি। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশের শহর অঞ্চলে প্রতিনিয়ত পথ শিশুর সংখ্যা বাড়ছে, এই পথ শিশুর সংখ্যা কেন বাড়ছে তার কারণটা খুঁজে বের করা, এবং যেসব পথ শিশু রয়েছে তারাই পাচার এবং যৌন নির্যাতনের শিকারটা বেশি হচ্ছে, তো তাদের জন্য দরকার জরুরিভাবে দরকার নিরাপদ বাসস্থান, দরকার শিক্ষা এবং পুষ্টিকর খাদ্য। এই ব্যাপারে আপনার সরকার কি কোনো পদক্ষেপ গ্রহণ করেছে? আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম যে এই ধরনের শিশুদেরকে, ধর যাদের বাবা মা কেউ নাই, রাস্তায় থাকতে হয়, তাদের জন্য একটা ব্যবস্থা নেওয়া। ইতিমধ্যে একটা প্রজেক্ট আমরা নিয়ে সেখানে কাজও শুরু করেছিলাম, ওই শেখ রাসেল দুস্থ শিশু কিশোর পুনর্বাসক কেন্দ্র নাম দিয়ে আমরা এই কাজটা শুরু করি, যে এই শিশুদেরকে সেখানে রাখা, তাদের খাবার, তাদের শিক্ষা, তাদের সব কিছু ওইখানেই থাকবে তারা, যতক্ষণ পর্যন্ত নিজে পায়ে না দাঁড়াতে পারবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত 18-19 বছর বয়স হবে তখন তারা তাদের কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া, বা লেখাপড়া শিখলে তার ব্যবস্থা, আরও বেশি দূর পড়তে চাইলে সেই ব্যবস্থা, এই ধরনের একটা পরিকল্পনা কিন্তু আমাদের আছে। আমরা কাজ শুরু করেছিলাম কিন্তু ওটা মানে 2001-এর পর আমরা ক্ষমতা আসতে পারলাম না দেখে এই কাজটা আর চলনি, ওখানেই থেমে আছে। ওটাকে আবার আমরা শুরু করব, প্রথমে জেলায় জেলায়, পর্যায়ক্রমিকভাবে উপজেলা পর্যায়ে, এভাবে আমরা সারা দেশে এই পরিকল্পনা কার্যকর করব। তাহলে কিন্তু অনেক শিশু তাদের থাকা খাওয়া ব্যবস্থাটা পাবে। আর তাছাড়া আরেকটা হচ্ছে যে আমাদের সমাজে অনেক বিত্তবান মানুষ আছে যে তারাও কিন্তু অনেক শিশুর দায়িত্ব নিতে পারে। এক একটা পরিবার যদি এরকম একটা দুটো তিনটা শিশুকে নিজের কাছে রাখে, নিজের সন্তানের মতো লেখাপড়া শেখায়, খাবার দাবার ব্যবস্থা করে, তাদের একটু ভালো থাকার ব্যবস্থা করে দেয়, তাহলে কিন্তু অনেক শিশু বেঁচে যায়। তা আমি দেশের যারা বিত্তবান মানুষ তাদের কাছে এই আহ্বানটাই জানাবো যে যেসব শিশু রাস্তায় পড়ে আছে, যাদের বাবা মা নাই, যাদের কেউ দেখার কেউ নাই, তাদের দায়িত্ব যদি বিভিন্ন পরিবার যদি নিয়ে নেয়, প্রতিটি পরিবার একজন দুজন করে শিশু দায়িত্ব যদি নেয়, তাহলে অনেক পথ শিশু, অনেক সাধারণ শিশু, দরিদ্র শিশু তারা বেঁচে যেতে পারে। তাদের খাবার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, সেই ব্যবস্থাটা কিন্তু করতে পারে। আপনি বললেন যে 2001 সালের পর ক্ষমতায় আসতে পারেন দেখে আপনাদের ওই ব্যবস্থার চালুটা বন্ধ রয়েছে, যেটা শেখ রাসেল নামে পুনর্বাসন কেন্দ্র একটা চালু করেছিলেন। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এভাবে যদি আপনারা ক্ষমতায় আসেন তখন শিশুর জন্য একটা কাজ কার্যক্রম চালু করলেন, দেখা গেলো তখন আরেকটা দল যখন আসলো তখন আরেকটা কার্যক্রম চালু করলো, বা আপনাদের এই কার্যক্রমটা বন্ধ হয়ে গেল, তখন দেখা গেলো যে শিশুগুলো যে সুযোগ সুবিধা পাচ্ছে তখন তারা আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি এভাবে চলতে থাকে তাহলে তো আমরা শিশুরা ভবিষ্যতে আর গড়ে উঠতে পারবো না। সেই ক্ষেত্রে এরকম স্থায়ী কোনো একটা আইন তৈরি করা যায় না, যে সরকারই আসুক, যেই ক্ষমতায় আসুক, যে বাধ্যতামূলক শিশুদের জন্য কাজ করতেই হবে? আসলে কি জানো, এটা হচ্ছে মন মানসিকতার ব্যাপার, আইন দিয়েও সব হয় না। কারণ একটা শিশুদের জন্য ব্যবস্থা করলাম আর সেটা আর কার্যকর হতে দেবে না, কারণ শিশুরা খুব কষ্ট পেয়ে, ওখানে প্রায় 200-250 শিশু ছিল, এমনকি তাদের রেশনটা, খাবারটা পর্যন্ত বন্ধ হয়ে গেছিলো, এবং যারা ওখানে তাদের দেখাশোনা করতো তাদের বেতনটা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিলো। সেখানে ধরো যারা খাবারটা সাপ্লাই দিত আমার সঙ্গে যোগাযোগ করতো, আমরা বলতাম ঠিক আছে, আমরা ব্যক্তিগতভাবে যখন যেভাবে আমরা যারা পারি আমাদের ওই এলাকার তাদেরকে দিয়ে আমরা কিন্তু জিনিসটা চালু রেখেছিলাম। তো তুমি ঠিকই বলেছো যে একটা ভালো কাজ যদি কোনো সরকার করে নিশ্চয়ই সে কাজটা চালু রাখা উচিত, সেটা বন্ধ করা উচিত না। কারণ দেখতে হবে ওই কাজের মধ্য দিয়ে কারা লাভবান হচ্ছে, কারা সুবিধাটা পাচ্ছে, কাদের জন্য করা হচ্ছে,
কাজী এই হীনমন্যতাটা কোনো সরকারের মধ্যে থাকা উচিত না। তো আমি তোমাদের এটুকু কথা দিতে পারি যে আমার আগের সরকার যদি আমার দেশের ছোট শিশু বা দরিদ্র মানুষের জন্য কোনো কাজ ভালো কাজ করে থাকে সেটা নিশ্চয়ই চালু থাকবে, সেটা আমি বন্ধ করব না, এটুকু আমি বলতে পারি। আমি মুনিরা তানজিম মৌরি, এসেছি সাতক্ষীরা থেকে। আমি একজন ক্ষুদে সাংবাদিক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন গলদা ও বাগদা রপ্তানিতে সাতক্ষীরা অন্যতম। নদীতে মৎস্য রেণু আহরণে এখানকার নারী ও শিশুরা অর্থাভাবের কারণে জীবনের ঝুঁকি নিয়ে থাকে, যা আন্তর্জাতিক শিশু সনদ পরিপন্থী। এ ধরনের ঝুঁকিপূর্ণ পেশা থেকে তাদেরকে মুক্ত রাখতে তাদের পরিবারের জন্য ভিন্ন কোনো আয়ের ব্যবস্থা করার ব্যাপারে আপনার কোনো নির্দেশনা বা পরামর্শ আছে কি? সাতক্ষীরায় চিংড়ি চাষটা খুব জনপ্রিয়তা পাচ্ছে, এটা ঠিক। আবার একদিকে তুমি যেটা বললা যে রেণু সংগ্রহ করতে যে শিশুরা ব্যবহৃত হয়, মহিলারা ব্যবহৃত হয়, আবার আমাদের দেশে মাছের অনেক ক্ষতি হয়, কারণ এই যে পানিতে রেণু তুলতে যে অনেক মাছের ছোটো ছোটো পোনা বা নষ্ট হয়ে যায়, কারণ ওগুলি যখন নিয়ে আসে তো পানি থেকে ওই রেণুগুলি তুলে নেয়, বাকিটা যখন ফেলে দেয় তখন দেখা যায় যে অনেক মাছের বা ছোটো ছোটো বাচ্চা মাছ নষ্ট হয়ে যাচ্ছে, তাতে আমাদের মৎস্য শিল্প অনেক ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে আমরা ওই রেণু উৎপাদন করার জন্য হ্যাচারি বলে সেই হ্যাচারি করার ব্যবস্থা কিন্তু নিয়েছিলাম, যেটা মূলত কক্সবাজার হয়, আর ওখান থেকে কিন্তু অনেক রেণু অনেকে কিনে নেয়, প্লেনে যায় বা হেলিকপ্টারে যায়, সেখানে পাওয়া যায়। তা আমি মনে করি যে যেসব জায়গায় এই ধরনের চিংড়ি চাষ হচ্ছে সেখানে হ্যাচারিটাও যদি করা যায় তাহলে আর ওই রেণু সংগ্রহ করা লাগবে না, ওখানেই মাছের ডিমটা তৈরি হবে, পোনাটা তৈরি হবে এবং ওটা ব্যবহার করতে পারবে। এভাবে যদি আমরা ব্যবস্থা নিতে পারি তাহলে আর এই শিশুরা এই ধরনের কাজে যাবে না। আর একটা হচ্ছে যে শিশুদের স্কুলে যাওয়াটা, এটা যদি এটা আমাদের বাধ্যতামূলক করতেই হবে, আর স্কুলে যাতে তারা যায় এবং যে যাতে থাকে সঙ্গে সঙ্গে যে টিফিনের ব্যবস্থাটা, এটা যদি আমরা করতে পারি তাহলে তো বাচ্চারা স্কুলেই যাবে, তখন তার এই পোনা সংগ্রহ করতে রেণু সংগ্রহ করতে যাবে না, সেই ব্যবস্থাটাই আমাদের নিতে হবে, এটা আমরা নেব। আমি তিরতিরথ ঘোষ, আমি সাতক্ষীরা জেলা থেকে এসেছি, আমি একজন শিশু সাংবাদিক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিশ্চয়ই অবগত আছেন মহকুমে মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত সাতক্ষীরা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঐতিহ্য কপোতাক্ষনদ এখন তার নাব্যতা হারিয়েছে। এর ফলে এর তীরবর্তী স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বছরের দীর্ঘ সময় ধরে বন্ধ থাকে। এই বন্ধ থাকার কারণে অনেক শিশু তাদের সুষ্ঠু এবং স্বাভাবিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া এই জলাবদ্ধতার কারণে অনেক ক্ষেত খামার বিনষ্ট হয়ে গেছে, এর ফলে জনসাধারণ সহ শিশুদের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এ সম্পর্কে আপনার কোনো স্থায়ী এবং জরুরি পদক্ষেপ আছে? আমরা ইতিমধ্যে এই কপোতাক্ষ নদী, যাতে নদীটা ভালোভাবে ড্রেজিং করা যায়, মানে নদীটা কেটে তার নাব্যতা ফিরিয়ে আনা, এ ব্যাপারে ইতিমধ্যে আমরা আলোচনাও করেছি, সিদ্ধান্তও নিয়েছি। কিছু জায়গায় যেমন সাতক্ষীরা বোধ হয় কলারোয়া এলাকা বা তালা এলাকা, ওই দিক থেকে নদী কাটার জন্য কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা এখন আপাতত ফুড ফর ওয়ার্কের কাজ, মানে কাজের খাদ্য এভাবে কিছু কাজ দিয়ে আমরা করাচ্ছি, কিন্তু আমাদের একটা পরিকল্পনাই আছে যে ওখানে আমরা ড্রেজিং করা